Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi salatu wassalam ala rasulillahi wa ala alihi wa sahabihi ajmain amma ba'd. প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমাদের আজকের আলোচনার বিষয় আশিক জিন। আশিক জিন নিয়ে প্রথম কিস্তির ভিডিওটিতে আমরা তাদের পরিচয় ও প্রকারভেদ সম্পর্কে জেনেছিলাম। আজ দ্বিতীয় কিস্তির ভিডিওটিতে জানব আশিক জিনে আক্রান্ত ব্যক্তির লক্ষণগুলো। আশা করি কোনো রকম টানাটানি না করে ভিডিওটি পুরো মনোযোগ সহকারে দেখবেন। শেষ দিকে খুবই বিশেষ কিছু কথা আছে। আর আপনি আমাদের চ্যানেলটি আজই প্রথম ভিজিট করে থাকলে আমাদের অন্য ভিডিওগুলো দেখবেন, ভালো লাগলে তবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও সবার আগে পেতে বেল বাটনটি প্রেস করে নেবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশিক জিনে আক্রান্ত ব্যক্তিদের লক্ষণ জানার আগে সাধারণ জিনে আক্রান্তের লক্ষণ সম্পর্কে জ্ঞান অর্জন জরুরি, না হলে সমস্যা। তাই চলুন প্রথমে জিনে আক্রান্তের সাধারণ লক্ষণগুলো জানা যাক। ইবাদত বিমুখতা, নামাজ তিলাওয়াত জিকির আজগারে আগ্রহ উঠে যাওয়া, মোট কথা দিন দিন আল্লাহর থেকে দূরে সরে যাওয়া, দীর্ঘ মাথা ব্যথা, চোখ কান দাঁত ইত্যাদির সমস্যার কারণে নয়, এমনিতেই ব্যাপক অলসতা, সবসময় অবসন্নতা ঘিরে রাখা, মেজাজ বিক্ষিপ্ত হয়ে থাকা, কিছুতেই মন না বসা, শরীরের কোনো অঙ্গে ব্যথা কিংবা বিকল হয়ে যাওয়া, ডাক্তাররা যেখানে সমস্যা খুঁজে পেতে বা চিকিৎসা করতে অপারগ হচ্ছে। আবারও মনে করিয়ে দিই, শারীরিক রোগের কারণেও এসব হয়ে থাকে। তবে যখন দীর্ঘদিন যাবৎ এসব লক্ষণ দেখা যাবে তখন ভাববেন কোনো সমস্যা আছে। আর মৃগী রোগও জিনে আক্রান্তের সাধারণ একটি লক্ষণ। এছাড়াও ঘুম সংক্রান্ত কিছু সাধারণ লক্ষণ আছে, যেমন নিদ্রাহীনতা যার জন্য সারা রাত শুধু বিশ্রাম নেয়াই হয়, ঘুম হয় না, উদ্বিগ্নতা যে জন্য রাতে বারবার ঘুম ভেঙে যাওয়া, বোবায় ধরা, ঘুমের সময় কেউ চেপে ধরেছে নড়াচড়া করতে পারছে না, প্রায়ই এমন হওয়া, ঘুমের মাঝে প্রায়শই চিৎকার করা, গোঙানো, হাসি কান্না করা, ঘুমন্ত অবস্থায় হাঁটাহাঁটি করা, স্বপ্নে কোনো প্রাণীকে আক্রমণ করতে বা ধাওয়া করতে দেখা, বিশেষত কুকুর, বিড়াল, ইঁদুর, উট, সিংহ, শিয়াল, সাপ ইত্যাদি, স্বপ্নে নিজেকে অনেক উঁচু কোনো জায়গা থেকে পড়ে যেতে দেখা, কোনো গোরস্থান বা পরিত্যক্ত জায়গা অথবা কোনো মরুভূমির সড়কে হাঁটাচলা করতে দেখা, বিশেষ আকৃতির মানুষ দেখা, যেমন অনেক লম্বা, খুবই খাটো, খুব কালো, কুচকুচে, জিন ভূত দেখা, যদি স্বপ্নে সবসময় দুইটা বা তিনটা প্রাণী আক্রমণ করতে আসছে দেখে তাহলে বুঝতে হবে সাথে দুইটা বা তিনটা জিন আছে। জিনে আক্রান্তের সাধারণ লক্ষণগুলো তো জানলাম, চলুন এবার আশিক জিনে আক্রান্ত ব্যক্তির লক্ষণগুলো জানা যাক। জিনে আক্রান্তের সাধারণ লক্ষণগুলোর পাশাপাশি যে লক্ষণগুলো থাকবে, প্রকৃতপক্ষে সুন্দর বা আকর্ষণীয় হওয়ার পরেও বিপরীত লিঙ্গের কারো প্রতি কোনো আকর্ষণ বা কোনো অনুভূতি না হওয়া, পুরুষ অথবা মহিলাদের বিয়ের প্রস্তাব আসার পর প্রস্তাবদাতাকে শারীরিক অথবা চারিত্রিক দিক দিয়ে অযোগ্য মনে করা এবং শেষে প্রস্তাব ফিরিয়ে দেয়া, দুঃখে নিজের প্রতি বীতশ্রদ্ধ হয়ে যাওয়া এবং নিজেকে সমাজ থেকে আলাদা মনে হওয়া, একা একা থাকতে ভালো লাগা, কোলাহল এবং সামাজিক মেলামেশা অপছন্দ হওয়া, চর্মরোগ এবং অন্যান্য শারীরিক সমস্যা দেখা দেওয়া যা আক্রান্ত ব্যক্তির কষ্ট আরও বাড়িয়ে দেয়। এসবের মাধ্যমে জিন মনে করে যে ব্যক্তিটি তার নিয়ন্ত্রণে আছে। সবচেয়ে মারাত্মক বিষয়টা হলো আক্রান্ত ব্যক্তি নিজে বুঝতে পারছেন যে তাকে শারীরিকভাবে আক্রমণ করা হচ্ছে অথচ কিছুই করতে পারছেন না। এটা আক্রান্ত ব্যক্তির ওপর খুবই বাজে একটা প্রতিক্রিয়া সৃষ্টি করে। এবার জানবো আশিক জিন চিহ্নিত করার কিছু উপায়। হঠাৎ করে ব্যক্তির স্বভাব চরিত্রে পরিবর্তন আসে, হারাম কাজের দিকে বেশি ঝুঁকে যাওয়া তার মধ্যে অন্যতম, যেমন জুয়া খেলা, মদপান, ধূমপান, জিনা বা অনৈতিক কাজের প্রতি তীব্র আকর্ষণ অনুভব করা ইত্যাদি, কখনো জন্তু জানোয়ারের সাথে, আবার কখনো পেডোফাইল বা বাচ্চাদের প্রতি শারীরিক সম্পর্ক স্থাপন করা অথবা স্থাপনের আকর্ষণ অনুভব করা, ছেলেরা মেয়েদের মতো সাজগোজ করা, তাদের মতো পোশাক পরা, লিঙ্গ পরিবর্তনে আগ্রহী হওয়া, হঠাৎ করে চরিত্রে এরকম পরিবর্তন আসা আশিক জিন আক্রান্ত হওয়ার অন্যতম লক্ষণ। আল্লাহ চাইলে আক্রান্ত ব্যক্তির স্বপ্নের মাধ্যমেও জিনকে চিহ্নিত করা সম্ভব। এই ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তি নির্দিষ্ট সময় পরপর অথবা প্রায়ই একই রকম স্বপ্ন দেখে, তাই স্বপ্নের ব্যাপারে জিজ্ঞেস করতে হবে। স্বপ্নে ঘুমের মাঝে এবং ঘুম থেকে উঠে কেমন অনুভূতি হয় এটাও খোঁজ নিতে পারেন। আশিক জিন সাধারণত বাচ্চাদের অপছন্দ করে, বিশেষ করে যেসব বাচ্চারা আক্রান্ত ব্যক্তির আত্মীয় অথবা পরিচিত, স্বামী স্ত্রীর স্বাভাবিক সম্পর্কে বাধা দেয়া, তাদের মধ্যে বিচ্ছেদ ঘটানো উস্কে দেয়া আশিক জিনের সাধারণ বৈশিষ্ট্য। স্বামী স্ত্রীর বিচ্ছেদের মাধ্যমে আক্রান্ত ব্যক্তিকে নিজের করে পেতে চাওয়ার মানসিকতা থেকে শয়তানরা এই কাজটা করে, যাদের বিয়ে হয়নি তাদের বিয়েতে নানান জটিলতা তৈরি করে বাধা দেয়। কখনো লাভার জিন বিয়ের জটিলতা তৈরি না করে বিয়েটা স্বাভাবিকভাবে হতে দেয়। এটা তখন হয় যখন দেখা যায় স্বামী স্ত্রীর স্বাভাবিক শারীরিক সম্পর্ক হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে,
যেমন যদি এমন সম্ভাবনা থাকে যে স্বামী দূরে কোথাও থাকবে এবং স্ত্রী বেশিরভাগ সময় একা থাকবে। গোত্রপ্রধান বা সর্দার জিন থাকতে পারে কখনও। এরা এমন যে জিনদের মধ্যে তার নিজের একটা দল আছে যারা তার কথা মতো বিভিন্ন কাজ করে। এই জিন তার বাহিনীর সদস্যদের দিয়ে আক্রান্ত ব্যক্তি এবং চারপাশে একটা কঠিন পরিস্থিতি গড়ে তোলার চেষ্টা করে। এই নেতা জিন আক্রান্ত ব্যক্তিকে নিজেই বদনজর, হিংসা, জাদুর মাধ্যমে নানান প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে, যাতে তার চিকিৎসা পদ্ধতিতে সার্বিকভাবে বাধা দেয়া যায়। জিন এবং তার প্রকৃতি চিহ্নিত করা গেলে আল্লাহ চাইত আক্রান্ত ব্যক্তি এবং রাকির জন্য রুকিয়া করা সহজ হবে। প্রথম বিষয় যা জানার চেষ্টা করতে হবে তা হল জিন কেন এখানে এসেছে। সাধারণত রুকিয়া করার সময় জিনের কাছ থেকেই স্বীকারোক্তি আদায় করা যায়। কিছুক্ষণ রুকিয়া করার পর জিজ্ঞেস করতে হবে কেন এসেছে, তবে বলার সাথে সাথে জিনের কথা বিশ্বাস করা যাবে না, কারণ তারা খুব বেশি মিথ্যা বলে। জিন চিহ্নিত করার আগে গুরুত্বপূর্ণ বিষয় হল আক্রান্ত ব্যক্তির স্বভাব চরিত্রের দিকে নজর দেয়া। সে বয়ঃসন্ধিকালে আছে কিনা, বাজে সিনেমা দেখে কিনা, শারীরিক সম্পর্ক স্থাপনের তীব্র ইচ্ছা আছে কিনা, এই বিষয়গুলো দেখতে হবে। ছোটবেলায় যৌন নিপীড়নের শিকার হয়েছিল কিনা সেটাও দেখা দরকার। খতিয়ে দেখতে হবে যে এসব ব্যক্তির চরিত্রগত সমস্যা নাকি জিন আক্রান্ত হওয়ার লক্ষণ, কেননা এই সমস্যাগুলো অনেকের চরিত্রেই থাকতে পারে। সেসবকে জিনে আক্রান্তের লক্ষণ বলা যাবে না, যেভাবেই হোক এগুলো বন্ধ করতে হবে প্রথমে। কিছু আশিক জিন অনেক প্রোটেকটিভ বা ঈর্ষাপরায়ণ হয়। এরা অনেক ক্ষেত্রেই রোগীকে তেমন কোনো ক্ষতির চেষ্টা না করে চুপচাপ বসে থাকে। শুরুতেই বলেছিলাম শেষের দিকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, এখন সেই কথাগুলো বলছি। কথা হলো, ভিডিওটির মাধ্যমে আশিক জিনে আক্রান্তের লক্ষণগুলো তো আমরা জানলাম, জানার পর কেউ যেন বিষয়টা নিয়ে বাড়াবাড়ি না করি। আমরা কিন্তু অনেকগুলো লক্ষণ আলোচনা করেছি, লক্ষণগুলোকে বিভিন্নভাবে বিশ্লেষণ করেছি। এখন আপনি যদি শুধুমাত্র দু একটা লক্ষণ মিলে গেলেই কাউকে জিনে আক্রান্ত বলতে থাকেন, তাহলে কাজটা মোটেও ঠিক হবে না। সবগুলো লক্ষণ না থাকলে কখনোই কাউকে রোগী বলবেন না। কোনো একটা লক্ষণ দেখেই কাউকে জিনে আক্রান্তের অপবাদ দিয়ে মানসিক টর্চার করবেন না, এতে বিপদ হবার সম্ভাবনা থাকে। তাই অনুরোধ থাকবে বাড়াবাড়ি করবেন না বিষয়টি নিয়ে। যদি সত্যিকার অর্থেই কারো মাঝে এই ধরনের লক্ষণগুলো থাকে, তবে তাকে সরাসরি বলার কোনো দরকার নেই, মনে মনে সন্দেহের দরকারও নেই, দরকার নেই কোনো হাতুড়ে কবিরাজের কাছে নেওয়ারও। বিষয়টা আপনাকে খুব স্বাভাবিকভাবে নিতে হবে। স্বাভাবিকভাবে নেওয়ার পর জিন আক্রান্ত থেকে মুক্তির জন্য কি করা যায় এই বিষয়টাও খুব ঠান্ডা মাথায় ভাবতে হবে। আবারও সতর্ক করছি, বাড়াবাড়ি করবেন না মোটেও। এত বলার পরও বাড়াবাড়ি করলে ও কোনো বিপদ ঘটলে আমরা দায়ী থাকব না। যাই হোক, যেমনটা বলেছিলাম, জিন আক্রান্ত থেকে মুক্তির জন্য কি করবে, কিভাবে করতে হবে, কার কাছে যেতে হবে, এ নিয়েই বিস্তারিত থাকবে আশিক জিন সিরিজের তৃতীয় কিস্তিতে। তার আগে আমাদের আজকের আলোচনা বাস্তবসম্মত মনে হলে ভিডিওটির কমেন্ট বক্সে ইয়েস লিখুন। যথারীতি কোনো ভালো তথ্য থাকলেও কমেন্ট করে জানাতে পারেন। যদিও আমরা অনেক যাচাই বাছাই করে ভিডিওটি তৈরি করেছি, পরিশেষে ভিডিওটিতে একটা লাইক দিন ও যত বেশি পারেন শেয়ার করে অন্যদের দেখার সুযোগ তৈরি করে দিন। আর আপনি আমাদের চ্যানেলটি আজই প্রথম ভিজিট করে থাকলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।